আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মুন্নিজ ইজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি দেখাবো অরেঞ্জ কেক। এই অরেঞ্জ কেকটা আমি বানিয়েছি চুলায়, আর এটা বানানো খুবই সহজ, খেতে খুবই মজা। অরেঞ্জের ফ্লেভারটা আসে, খুবই মজা লাগে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন, এর জন্য আমাদের কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আমি একটি মিক্সার বোলে নিয়ে নিয়েছি 3টি ডিম। এখন ডিমটাকে আমি একটি বিটারের সাহায্যে 3 থেকে 4 মিনিট বিট করে নিব, যতক্ষণ না এটা ফোমি আকার ধারণ করে। যখনই এটা ফোম আকার ধারণ করবে তখন আমি এটার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে আবার এটাকে আমি বিট করতে থাকবো কতক্ষণ। বিট করতে করতে দেখুন এটা কেমন হয়েছে। এটা যখনই ফোমি আকার ধারণ করেছে তখন আমি এর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা দিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিট আবার এটাকে বিট করে নিব। এরপরে আমি এটার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। দিয়ে এখন আমি এটার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা আমি এখন এটার সাথে চেলে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই দুইটাকে একসাথে আমি চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে এখন আমি যেহেতু এটা অরেঞ্জ কেক করব, এটার সাথে আমি একটা মাল্টার চামড়া একটু লিটারের সাহায্যে একটু নিয়ে নিচ্ছি, আর এটা আমি এটার সাথে দিয়ে দিব। একটা মাল্টার উপরের চামড়াটা দেখুন, এটা সালাদ মেশিন দিয়ে আমি গ্লিটারের সাহায্যে এটা করে নিয়েছি। এরপরে এটাতে আমি দিয়ে দিব এখন 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে মিশাতে থাকবো। এটার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ জর্দার রং, অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1টা মাল্টার জুস। একটা মাল্টাতে যতটুকু জুস হয়েছে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি, তাহলে কেকটা যখন হয়ে যাবে তখন এর ফ্লেভারটা আসবে আর খেতে খুবই মজা হবে। এরপরে আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি যাতে এর ফোমি ভাবটা নষ্ট না হয়ে যায়। এরপর আস্তে আস্তে করে মিশাবো এটাকে। দেখুন একটু ফোমও নষ্ট হয়নি, দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন। এরপরে আমি যেটাতে এটাকে বেক করব সেই বাটিটাতে তেল ব্রাশ করে নিয়েছি, আর উপরে দিয়ে দিচ্ছি একটি লেখালেখির কাগজ দিয়ে। এখন আমি এই বেটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু এটার ভিতরে বাতাসটা এয়ার বাবলসটা বের করে নিচ্ছি, আর উপরে দিয়ে দিচ্ছি একটু সেরিপল। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এরপরে দিয়ে দিব একটু বাদাম কুচি। তারপরে চুলায় একটি পাতিল বসিয়ে আমি এটাকে মিডিয়াম আছে 15 মিনিট থেকে গরম করে নিয়েছি। নিয়ে ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে আমি এখন এই বাটিটা বসিয়ে দিব। কোনো প্রকার বালি বা লবণ কিছুই লাগবে না। উপরে আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে কম আছে রেখে দিব প্রায় 40 মিনিটের মতো, লোয়ের থেকে একটু বেশি দিয়ে। তারপরে 40 মিনিট পরে আমি চেক করে দেখলাম, আমার টুথপিক দিয়ে চেক করছি, দেখুন আমার কেকটা হয়ে গেছে। আর কেকটা কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা আশা করি বুঝতে পারবেন।
যখন এটা একটু হালকা ঠান্ডা হবে, এটা এখনও অনেক গরম, এই জন্য ধরতে একটু সমস্যা হচ্ছে। তারপরে এটাকে আমি একটি ট্রেতে ঢেলে নিচ্ছি, ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই কেকটা খেতে খুবই মজা, এবং কি মাল্টার ফ্লেভার আসে অরেঞ্জের, এই জন্য আরও বেশি মজা লাগে। আশা করি আপনারা বাসায় অবশ্যই করবেন, খুবই মজা হয়েছে, সবাই পছন্দ করবে, ছোট বড় সবাই। দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর এই কেকটা খুবই মজা হয়েছে, আপনারা বাসায় করলেই বুঝতে পারবেন, অসম্ভব মজা, এবং বানাতে খুবই সহজ, খুবই সহজে বানানো যায়, চুলায় বানানো যায়, আপনারা চাইলে ওভেনেও বানাতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।